বিএসএফ নিগৃহীত কাণ্ডে অভিযুক্ত পাচারকারীরা বহাল তবিয়তে। দিব্যি ঘুরে যেমন বেড়াচ্ছে, তেমনি পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকায়। মামলা হওয়ার 24 দিন অতিবাহিত হলেও অথরা রতন তপন সাগর ঋষিরা অভিযোগ, পুলিশ তদন্তের নামে ঘটনাকে প্রহসনে পরিণত করেছে। একটি বিশ্বস্ত সূত্রে খবর, অভিযুক্তরা দলের ড্রামাবলী গায়ে জড়ানো এলাকার প্রভাবশালী মাধবপুর। দলের কাছ থেকে পাচার বাণিজ্যের ছাড়পত্র নিয়ে মন্ডল নেতাদের কমিশন দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মন্ডল নেতাদের নির্দেশে পুলিশ অভিযুক্তদের আড়াল করছে। জানা গেছে, এই পাচার বাণিজ্যের কমিশন জেলা থেকে রাজ্য নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। অর্থপিপাসু শাসক নেতাদের আশকারায় অবশেষে যারা দিনরাত সীমান্তে পাহারা দিয়ে সর্বস্তরের জনগণকে নিরাপত্তা দিতে সদা সচেষ্ট, সেই বিএসএফ এর উপর হামলা করতে তাদের হাত কাঁপছে না। একটি সূত্রে জানা যায়, রতন তপন সাগর ঋষিরা মানব পাচার, নেশা সামগ্রী, গরু, চিনি, কাপড় সহ আরো অন্যান্য পাচার কার্যে জড়িত। এত সব জানা সত্ত্বেও আরক্ষা প্রশাসন নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ। সভাপতি সম্পূর্ণ জনগণের অভিমত, পুলিশ সঠিক সময় অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে এই পাচার চক্রে জড়িতদের জালে তুলতে সক্ষম হতো। ঘটনায় প্রকাশ, গত 29 এপ্রিল দুপুর 12টা থেকে 2টোর মধ্যে বেলোনিয়া থানার অন্তর্গত ঋষিমুখ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকা বড়িকুটি রায় সীমান্ত পাহারা দিচ্ছিল 109 বিএসএফ ব্যাটেলিয়ানের 2 জওয়ান চন্দন কুমার ও প্রভাত রচন। সীমান্ত পাহারা দেওয়ার সময় ভারতীয় সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে ট্রাক ভর্তি চিনি বাংলাদেশে পাচার করে। ঘটনাটি বাধা দিতে গেলে ভারত বাংলাদেশ সীমান্তের 2171/5 এস পিলারের নাম্বারের সামনে শাসক বিজেপি দলের নেতা দুর্বৃত্ত হিসেবে পরিচিত রতন মিত্র, সাগরদীপ মিত্র, রঞ্জিত সিনহা, সমর মল্ল, ঋষিকেশ মহাজন, শুভম দে সহ 50 থেকে 60 জনের এত দুর্বৃত্ত সীমান্তে কর্তব্যরত 2 বিএসএফ জওয়ানের উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ বিওপি থেকে বিএসএফ আধিকারিক সহ অন্যান্য বিএসএফ জওয়ানরা ছুটে গিয়ে দুর্বৃত্তদের হাত থেকে আহত বিএসএফ জওয়ানদের উদ্ধার করে ঋষিমুখ হাসপাতালে নিয়ে যান। ঘটনার বিস্তারিত জানিয়ে 109 নম্বর বিএসএফ কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কমান্ডেন্ট এনজি খোটজি বেলোনিয়া থানায় 6 অভিযুক্তের নাম ঠিকানা সহ বেলোনিয়া থানায় মামলা দায়ের করেন। বেলোনিয়া থানা 31/24 নম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 353, 332, 536, 34 থানায় মামলা রুজু করে। অভিযোগ মামলার 24 দিন অতিক্রান্ত হওয়ার পরও বিএসএফ এর দায়ের করা মামলা এবং অভিযুক্তদের বেলোনিয়া থানার পুলিশ গ্রেফতার করার সাহস দেখাতে পারছে না। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএসএফ জওয়ানদের মধ্যে।